আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের মধ্য থেকে সূরা নিসার 61 নম্বর আয়াত এবং 62 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা আসি কথাগণ শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলি আমিন আর একটু জোরে কর না আমিন আর একটু জোরে আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবীকে এক নয় দুই নয় মক্কার কাফেররা 52 বার 53 বার আক্রমণ করেছে কিছুই করতে পারে নাই একটু মেহেরবানি করে বলুন তো দেখি রক্ষা করার মালিক কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ আয়াতের মালিক কে আল্লাহ মক্কায় যারা বাস করত তারা ছিল কাফের আর মদিনায় যারা বাস করত তারা ছিল ইহুদি তারা কি ছিল আরবি এরা কিছু আদি কিছু পুস্তক পড়ার কারণে বিশ্ব নবী সম্পর্কে ভালো ধারণা রাখত আর মক্কায় যারা বাস করত তারা ছিল কাফের এই কাফেররা এক নয় দুই নয় আল্লাহর নবীকে 52 বার 53 বার আক্রমণ করেছে কিছুই করতে পারে নাই আরেকটা বার বলুন রক্ষা করার মালিক কে আল্লাহ আর একটু জোরে বলেন কে 29 নম্বর পারেন প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 67 নম্বর সূরা সূরাটির নাম সূরা মুলক আয়াত নম্বরটা হলো 2 আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মেহেরবানি করে বলুন হায়াত এবং মাউতের মালিক কে আল্লাহ একটু জোরে বলেন কে এই মক্কার কাবার বিশ্ব নবীকে কুড়ুক্রমে যখন হত্যা করতে পারল না এই লম্পাট গলা সিদ্ধান্ত গ্রহণ করলো বিশ্ব নবীর ইজ্জত খাবে একটু মেহেরবানি করে বলুন তো দেখি ইজ্জত দেওয়ার মালিক কে আওয়াজ দিয়ে বলেন কে তিন নম্বর পারাগার 12 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন তিন নম্বর সূরা সূরাটির নাম সূরা আলে ইমরান আয়াত নম্বরটা হলো 26 ছাব্বিশ নম্বর আয়াতি করিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়ির মেহরবানি করে বলুন ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে আবার এই ক্ষমতা থেকে টান দিয়ে কান ধরে নামানোর মালিক কে আর একটু জোরে বলুন কে এ মুসলমান মক্কায় যারা বাস করতে তারা ছিল কাফের আর মদিনায় যারা বাস করতে তারা ছিল ইহুদি আরবিতে বলা হতো নাফকাতুল ইয়ারবু নাফকাতুল ইয়ারবু নুন ফা কাগাফ আমার বন্ধুগণ আমার ভাইরা এই নাফকাতুল ইয়ারবু শব্দের অর্থ হলো ইন্দুরের গর্ত নাফকাতুল ইয়ারবু শব্দের অর্থ কি ইন্দুরের গর্ত নুন ফা কাগাফ তিনটা অক্ষর সাজায় গোছায় নাম দেওয়া হয়েছে মুনাফিক জোরে বলেন কি ফিক আর একটু জোরে কর মুনাফিক আমার বন্ধুগণ আমার ভাইরা ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো হুজুর মুনাফিক কে নাফকাতুল ইয়ারবু ইন্দুরের গর্তের সাথে তুলনা করার কারণ কি ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব দিয়ে বললেন বাবা মুনাফিক কে নাফকাতুল ইয়ারবু ইন্দুরের গর্তের সাথে তুলনা করার কারণ হলো একটা ইন্দুর যখন গর্ত খনন করে বসবাস করার জন্য একটা ইন্দুর যখন গর্ত খনন করে বসবাস করার জন্য গর্তের মধ্যে ইন্দুরটা ঢুকে গেছে আপনি পানি ঢালতেছেন গর্তের মধ্যে ইন্দুরটা যদি বের হয়ে আসে আপনাকে জামাই আদর করবেন কথা কন না কে আচ্ছা মতো ধুলাই করবেন কথা কন ঠিক না ঠিক এই জন্য ইন্দুরটা গোপনীয় একটা রাস্তা তৈরি করে রাখে যখনই আপনি ওই ইন্দুরের গর্তের মধ্যে পানি ঢেলে দেয়গেন ইন্দুরটা ওই যে গোপনীয় রাস্তা দিয়ে পালায়া যায় গোপনীয় রাস্তা দিয়ে কি করে পালায়া যায়
কথা আমরা বলতে পারি মুনাফিক মার্কা মানুষে ইন্দুরের গর্তের সাথে তুলনা করার কারণ হল এক শ্রেণীর মানুষ আছে ইরাগুলো আমরা সাজায় গোজায় বলতে পারি ইরাগুলো পিছলা মানুষ কি মানুষ আর একটু জোরে কয় না পিছলা মানুষ বলেন কিছুই বলেন না একটু পরে বুঝবেন এখনো বুঝে সারেন না একটু পরে বুঝবেন একটু খেয়াল করেন আল্লাহ নবীকে মক্কার কাফেররা যতটা কষ্ট দিয়েছে যতটা আঘাত করেছে এর থেকে কোটি 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 গুণ বেশি আঘাত করেছে হলো মদিনার ইহুদি মুনাফিকেরা আজ পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে যত অত্যাচার হয় কাফেররা করে না যত নির্যাতন যত নিপীড়ন যত কোরআনের উপরে আঘাত আল্লাহর ও নবীদের ওয়ারিসদের উপরে আঘাত আজ কাফেররা করে না এক শ্রেণীর নামদারি কিছু মুসলমানের বাচ্চারা কথা কন ঠিক না ব্যাটিক বা এরাই হলো মুনাফিক মক্কার কাফেররা যতটা কষ্ট দিয়েছিলেন তার থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট দিয়েছে হলো মদিনার ইহুদি মুনাফিকেরা আমার বন্ধুগণ আমার ভাইরা আজ সারা বাংলাদেশের মধ্যে আপনি তালাশ করে দেখেন একটা জায়গায় যায় আপনি কাফের খুঁজে পাবেন না সব জায়গায় নামদারি কিছু মুসলমানের বাচ্চারা আজকে ইসলামের উপরে আঘাত করতেছে কথা কন ঠিক না ব্যাটিক বা একটা একটা করে আজকে মিলাই দেবো একটু গভীর মনোযোগ লাগান এই পুকার কাফের গুলা মদিনার বড় বড় ইহুদি আলেমদের কাছে যা ডাক দিয়ে বললেন এরে ইহুদি আলেম এরা আল্লাহর নবী আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে এক নয় দুই নয় 52 বার 53 বার আক্রমণ করলাম কিছুই করতে পারলাম না হত্যা করতে পারলাম না তোমরা একটু বলো তো দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসলে সত্যই নবী নাকি আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের নবী যে নবী এতে কোনো সন্দেহ আছে আওয়াজ দেখুন সন্দেহ আছে এরে মুসলমান ইমানদারেরা ওই যে প্রথমেই বলেছি এই শ্রেণীর মানুষ হলো পিস্তা মানুষ কেমনে করে পিস্তা মানুষ হয় একটু পরে আমি কোরআনে আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাইতে চাই খুব গভীর মনোযোগ লাগান ওই মদিনার ইহুদি আলেমগুলা ডাক দিয়া বললেন এ মক্কার কাফেররা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা জোরে বলেন কয়টা আরো জোরে জোরে হলো না তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিতে পারে তাহলে তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই তিনটা প্রশ্নের জবাব যথাযথভাবে দিতে পারে তাহলে 52 বার নয় 53 বার নয় 52 লক্ষ বার আর 53 লক্ষ বার যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যার জন্য ষড়যন্ত্র করো কাছে কোনো লাভ হবে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ তাকে হেফাজত করবে আর একটা বার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তিনটা প্রশ্ন কি এবার ডাক দিয়ে বললেন এই তিনটা প্রশ্ন কি ইহুদি আলিম গুলা ডাক দিয়ে বললেন এক নম্বর প্রশ্ন করবা ইয়াজুজ মাজুজ কি জিনিস দুই নম্বর প্রশ্ন করবা বাদশাহ জুলকারনাইন সম্পর্কে কি জানে তিন নম্বর প্রশ্ন করবা একটি তেলেভাজা মাছ ব্যাগ থেকে বের হয়ে নদীর পাঁচকান দিয়ে বয়ে বয়ে চলে গিয়েছিল মাছ সম্পর্কে ধারণা কি প্রশ্ন কয়টা আওয়াজ দেবেন কয়টা তিনটা প্রশ্ন করবা কাফেররা সেই আল্লাহ নবী বিশ্ব নবীকে তিনটা প্রশ্ন করলেন আল্লাহ নবী বিশ্ব নবী জুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দু জাহানের বাদে সাহাবী বললেন তিনি বলে ফেললেন ঠিক আছে আমি কাল কি বলবো কি বলেছে কাল কি বলবো এই যে আল্লাহ নবী বললেন কাল কি বলবো মাঝখানে একটু শব্দ তিনি বলতে বলে গেলেন ওই শব্দটুকুর নাম হলো ইনশা জোরে কন কি ইনশা আল্লাহ বলেন নাই এখানে অনেক আলোচনা আছে বলতে গেলে সময় পাবো না মূল আলোচনার ভিতরে আমি ঢুকতে পারবো না রে বন্ধন এক পাঁচ আল্লাহ নবী বললেন ঠিক আছে আমি কালকে বলবো এই যে ঠিক আছে কালকে বলবো ইনশা আল্লাহ না বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু গুসা হয়ে পড়লেন
একটু রাগান্বিত হয়ে বললেন 13টা দিন 14টা দিন ওহি বন্ধ করে দিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা 13 দিন 14টা দিন যখন ওহি বন্ধ করে দিয়েছে মক্কার কাফেররা বলাবলি শুরু করলো দেখো দেখো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তিনটা প্রশ্ন করলাম জবাব দিতে পারে না আসলেই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সত্য নবী নয় বন্ড নবী বিভিন্নভাবে তাসসিলন করা শুরু করলো গালি গাল গালি গালি গালাস পড়া শুরু করা দিল বিভিন্নভাবে তাকে অত্যাচার করা শুরু করলো কথার দ্বারা আঘাত বিভিন্নভাবে যখন তাকে আঘাত করা শুরু করে দিল আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আমি প্রথমেই আপনাদেরকে বললাম যতটা কষ্ট কাফেররা আল্লাহর নবীকে দিয়েছে এর থেকে কোটি 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 গুণ কষ্ট বেশি দিয়েছে মদিনার ইহুদি আলেমেরা এক শ্রেণীর আলেমেরা এক শ্রেণীর মুসলমানের বাচ্চারা আজ পর্যন্ত সারা বিশ্বের মধ্যে আমার বন্ধুগণ যত জায়গায় যত নির্যাতন যত আলেম আমাদের উপরে অত্যাচার এ বন্ধু কাফেররা করে না এক শ্রেণীর মুসলমান নামধারী মুসলমানেরা কতক্ষণ ঠিক না বেঠে পর্যন্ত আলেমুল আমাদের উপরে নির্যাতন করে যারা আঘাত এক শ্রেণীর মুনাফিকের বাচ্চারা দাঁড়ান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারিম দিয়েছে এই কোরআনুল কারিমের বিরোধিতা করে যারা আঘাত তারা আর কেউ নয় নামদারি মুসলমানের বাচ্চারা কথা কন ঠিক না বেঠি কোরআনুল কারিমের মাহফিলে হক কথাগুলো বলতে যাবেন অনেক সময় মুসলমানের বাচ্চারাই বাধা দিচ্ছে হিন্দু এসে বাধা দেয় খ্রিস্টান এসে বাধা দেয় বৌদ্ধ এসে বাধা দেয় তারা বাধা দেয় মুনাফিকেরা কোন মুসলমানের বাচ্চা যার শরীরের মধ্যে মুসলমানের রক্ত আছে যার শরীরের মধ্যে মুসলমানের রক্ত আছে এই বন্ধু সে কোনদিন কোরআন কোন সময় বাধা দিতে পারে না কোরআনের বিরোধিতা করতে পারে না আমার বন্ধুগণ আমার ভাই না কোরআনের বিরোধিতা করে তারা যারা অবৈধ মায়ের অবৈধ সন্তান যারা কতক্ষণ ঠিক না ঠিক ভাই কোন বৈধ মায়ের সন্তান কখনো কোরআনের বিরোধিতা করতে পারে কতক্ষণ পারে আপনারা কি বলতে পারবেন কোরআন কারা সহ্য করতে পারে না বলতে পারবেন আমি এই ছোট্ট জীবনে গবেষণা করে দেখেছি প্রথমত 4 প্রকারের মানুষ কোরআন সহ্য করতে পারে না জোরে বলেন কয় প্রকার আরেকটু জোরে কন কষ্ট হচ্ছে আপনাদের এই পাশ থেকে আওয়াজ হচ্ছে না জোরে বলেন কয় প্রকার 4 প্রকারের মানুষ কোরআন সহ্য করতে পারে না এই 4 প্রকারের মানুষ কারা এক নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা হলো সুর কথা কয় না আর একটা জোরে কর সুর কি আছে কথা কয় না 13 নম্বর পার 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 5 নম্বর সূরা সূরাটির নাম সূরা মায়দা আয়াত নম্বর 38 38 নম্বর আয়াত কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ তাহলে এক নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা কারা আওয়াজ না হলে কি আলোচনা হবে না জোরে বলেন কারা সোর কি পাবনাতে আছে জোরে বলেন আছে সোরের আইন কি আরেকটা জোরে কর হাত কাটা লাগবে সোরের আইন যদি হয় হাত কাটা তাহলে পাবনার জমিনের মধ্যে পাবনা জেলার মধ্যে যদি চোর থাকে বলুন তো দেখি কয়জনের হাত কাটা হয়েছে ভাই কথা কয় না কয়জনের একজনের যদি হাত না কাটা হয় তাহলে বলুন তো দেখি আসলে কি কোরআন অনুযায়ী যারা বিচার করে বিচার কি কোরআন অনুযায়ী করে না ব্যক্তিগত মন গড়া ভাবে করে আচ্ছা বিচার কি মন গড়া ভাবে করা যাবে কথা কয় না করা যাবে আল্লাহর কোরআন আইন হলো কেউ যদি চুরি করে আর চুরির শাস্তি হলো হাত কেটে দিতে হবে এ বন্ধু হাত যদি না কেটে আমরা তাকে তেল তেলা যদি আমরা কি করে দেই বিচার সালিশ করে দেই তাহলে বলুন তো দেখি ওই কোরআনুল কারিমের ওই আয়াতটা কি মানা হলো কতক্ষণ মানছে আর একটা কোরআনের আয়াতকে যদি অমান্য করা হয় সে কি জীবনও শোনেন নাই কি আর একটা জোরে কর আমি গোলাম মর্তজা নুরি বলিনি আপনারাই বলতেছে কোরআনের অমান্য
এই মুসলমান বলতে কেন ভয়বান কারণ আল্লাহর কোরআনের একটি আয়াতকে যদি কেউ অমান্য করে সেই ইমানদার নয় সে হলো বেঈমান সে হলো কাফের সে কি আরেকটা জোরে বলেন সে কি তাহলে যারা চুরি করলো ওই যে বিচার যারা করে চিন্তা করে 10000 টাকা চুরি করেছে 20000 টাকা চুরি করেছে এর বিচার যদি হাত কাটার করি ওরা নিজে নিজেরা চিন্তা করে যারা বিচার করে ওরা চিন্তা করে 10000 টাকার বিচার করতে হাত কাটাগা আর আমি যে 10 কোটি টাকা চুরি করে খেয়ে আসি যদি তার হাত কাটা হয় তাহলে আমার গলা কাটার দরকার কথা কয় না তার গলা কাটার দরকারে বিচার কেমনে করে করবে বিচার কেমনে করে করবে আর কার কাছে যা বিচার দিবেন হায় রে ক্ষমতার বাহাদুরি কয় আমাকে নামাইকে এরকম আছে না নাই কথা কোন আছে না নাই আমাকে নামাইকে হায় রে ক্ষমতার বাহাদুরি আবার কয় খেলা হবে কি হবে জোরে কয় না কে ফাইনাল খেলা হবে আমরাও রাজি ইনশাআল্লাহ আমরাও রাজি বাংলার জমিনে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দিয়ে শেষ খেলা এভাবে কথা কন ঠিক না ব্যাটিকে ভাই কি প্রস্তুত আছেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমরা কোরআন দিয়ে সামনে চলতে চাই কথা কন ঠিক না ব্যাটিক কোরআনের বিরোধিতা যদি কেউ করে তাহলে তাকে আমরা ছাড় দেব জোরে বলেন দেব এ মুসলমান ইমানদারেরা আল্লাহর এই কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে নির্যাতিত হতে হয় আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে নিষ্পীড়িত হতে হয় আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে আমাদের শরীরের সমস্ত রক্তটুকু দিতে হয় আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে আমাদের শরীরের সমস্ত কষ্টটুকু দিতে হয় আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আমাদের কান্নাটাও দিতে হয় এ মুসলমান আমরা বাংলার তাওহীদে মুসলমান আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবীর জন্য আমরা জীবনটা বিলিয়ে দেব রক্ত জমিনের মধ্যে ঢেলে দেব কিন্তু করে না বমনে সহ্য করতে রাজি নাই কোন কোন মুসলমান আছেন নারায় তাকবীর চলাগানটা দেশকে বুঝাই দিবেন যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদেরকে বাংলার জমিনে সার হবে না হবে না হবে না এরকম কারা কারা আছেন তো হাত তুলে দেখায় দেয় কারণ হলো কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন কথা কর ঠিক না বা ঠিক কেউ যদি কোরআনের বিরোধিতা করে আপনি যদি মুসলমান বলে দাবি করেন তার টিটুটা সিপে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করতে আপনি দ্বিধাবোধ করবেন না কারণ কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন কথা কর ঠিক না বা ঠিক আল্লাহর রাসূল আমাদের হৃদয়ের স্পন্দন সুতরাং কোরআনের কেউ বিরোধিতা করলে তাকে আমরা ছাড় দিতে পারি কথা বলেন ছাড় দিতে পারি ইনশাআল্লাহ সময় এসে গেছে বেশি বাড়া ভালো না ওই পোকা কিন্তু বেশি বাড়ে কিন্তু অতি তাড়াতাড়ি সুতরাং যতই বাহাদুরি করো না কেন কম ক্ষমতাবান কিন্তু ছিল না কম ক্ষমতাবান ছিল না কিন্তু আপনার নমরুদ ফিরাউন কিন্তু কম ক্ষমতাবান ছিল না যতই ক্ষমতা বাহাদুরি করেছে তাদেরকে পানির মধ্যে চুবায় মারছে মুসার আঘাতে জুতা পিটা করতে করতে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে সুতরাং যতটাই বাড়ো বাড়া ভালো কিন্তু এমন ভাবে তোমরা কোরআনের বিরোধিতায় কোরআনের বিষয়ে নিয়ে তোমরা অবমাননা করবে কোরআনকে অবমাননা করবে কোরআনের বিরোধিতা করবে তোমাদেরকে এমন ভাবে জুতা পিটা দেয় জুতা পিটা করার আগেই তোমরা কোথায় ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবে না তোমাদেরকে পালাইতে হবে কথা কান ঠিক না ঠিক সার দিবে বাংলার মুসলমান আর ছাড় দিবে না কথা কন ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সোর কিন্তু আজকে সমাজের মধ্যে অভাব না গাই সোরের বিচার কিন্তু আজকে না গাই এক নম্বর যারা কোরআনের বিরোধিতা করে কোরআন সহ্য করতে পারে না তারাই হলো চোর কথা কন সোর আছে না নাই আর একটা জোরে কান আছে না নাই এ বন্ধু আবার ক্ষমতার বাহাদুরি দিয়ে দেখাই বলে তুই যদি আগামীকাল ঘরের থেকে বের হইস তাহলে তোর হাত পাও ভেঙে গুড়ি করে দেবে এরকম লোক আছে না নাই কথা কয় নাকি আছে না ঘরের থেকে বের হবি তোর হাত পাও ভেঙে গুড়ি করে দেবো হাই রে পাওয়া হাই রে নিতার নিতা একেবারে সরল সোজা মানুষ তো বাড়িতে যা কান্না শুরু করেছে বেবি ডাক দেওয়ালে কি ব্যাপার কান্দ কেন কয় কান্নার কারণ হলো আগামীকাল সকালবেলা কয় আগামীকাল সকালবেলা কি আগামীকাল সকালবেলা ঘরের থেকে বেরে গেলে আমার হাত পাও ভেঙে গুড়ি করে দেবে তুমি টেনশন করতেছো চেয়ারম্যানের কাছে যাবো মাতবারের কাছে যাবো বিচার দেব
বিবি ডাক দেয়া বলতেছে চেয়ারম্যানের কাছে যাব মাতবারের কাছে যাব টেনশন করিও না গা স্বামী ডাক দেয়া বলতেছে বিবি রে যে আমাকে বলেছে আগামী কাল সকালবেলা বাড়াই বের বলে হাত পাও ভেঙে গড়ে করে দিবেন তুই যার কাছে যাবি চেয়ারম্যানের কাছে যাবি মাতবারের কাছে যাবি বিচারে দিবি যে আমাকে বলেছে হাত পাও ভেঙে গড়ে করে দিবি ওই হলো চেয়ারম্যানের বড় সংসার বিচার দিব আজকে কার কাছে রে ভাই যার কাছে বিচার দিতে যাব সেই হলো বুঝে নিতে হবে আমার বন্ধু করে আমার ভাইরা বিচার আপনারা দিবেন কার কাছে বাগানের মালিক বাগানে এসে আম পাকছে কিনা দেখার জন্য যাইয়া দেখে একটা ছেলে শুধুমাত্র আম পারে আর বস্তার মধ্যে পারে আমগুলো পারে আর বস্তার মধ্যে পারে বাগানের মালিক ডাক দিলে তিন বছর পরে বাগানে আসলাম আম পাকছে কিনা দেখার জন্য এই ছেলে তুই আম পারতেছিস আর বস্তার মধ্যে পড়তেছিস তোর বাবাকে কিন্তু বেচারে দেব তোর বাবাকে কিন্তু বেচারে দেব ও আরো মুস্কি মুস্কি হাসে ভাই হাসিস কেন তোর বাবাকে কিন্তু বেচারে দেব ও ডাকিয়া বলতে চাচা কোথায় আমার বাবাকে খুঁজবেন আপনি পাবেন না আপনার কষ্ট হবে আপনি মুরব্বী মানুষ আপনি তাকায় দেখেন আপনার মাথার উপরে ওই গাছে আমার বাবাও চড়ছে বাগানের মালিক আল্লাহকে ডাক দেয়া বলতেছে আল্লাহ বিচার দেব কার কাছে ছেলে ওসুর শূন্যস্থান পূরণ করতে পারেন না জোরে বলেন ছেলে ওসুর বাবা ওসন আজকে আমাদের দশা হয়েছে তাগাই বিচার আজকে দেব কার কাছে সব জায়গায় ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় সরে সরে মাস্তে দেবাই হয়েছে কথা কান ঠিক না বাটি আমার বন্ধুগণ আমার ভাইরা দুই নম্বর যারা কোরআনকে সহ্য করতে পারেন একটু খেয়াল করেন মুনাফিকের আলামত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছিলাম একটু খেয়াল করেন দুই নম্বর মুনাফিক দুই নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তিন নম্বর পারেন দুই নম্বর সূরা সূরাটির নাম সূরা বাকারা আয়াত নম্বরটা হলো 278 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله ما شاء الله ركبت بر زوري بولي الله أكبر وذروا ما بقي من الربا আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা কাদেরকে ডাকছে আওয়াজ দিয়ে বলেন না কাদেরকে ডাকছে এ ইমানদারের মধ্যে বলেন কাদেরকে ডাকছে ইমানদারদেরকে ডাকছে আপনাদের মধ্যে কি ইমান নাই কথা কর না কি ইমান নাই কেমন ইমান আছে ইমান আছে আমাদের ভিতরে বলে হুজুর আমরা মুসলমান কিন্তু আজান যখন মসজিদের মধ্যে হয় মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের সময় আজান দেয় আমরা বলি মুসলমান কিন্তু লেপার কম্বল কানের মধ্যে দিয়ে নাক ডাকায় ঘুম পাড়িটা কি মুসলমান হইল রে ভাই আমি করে আমি মুসলমান আমি নবীকে ভালোবাসি এরকম আছে না আমি নবীকে ভালোবাসি নবীর সুন্নতের বালাই নাই আমি নবীকে ভালোবাসি নবীর সুন্নত তো বিনা নাই নবীকে ভালোবাসি নবীর সুন্নত দাড়ি আমাদের মুখের মধ্যে নাই নবীকে ভালোবাসি জুব্বা আমাদের শরীরের মধ্যে নাই শুধু বলি ভালোবাসি ওই এক রিক্সাওয়ালা বিয়ে করেছে কি করেছে একটা জোরে কর না কে কষ্ট হচ্ছে ভাই আপনাদের আরে আমি তো ডাইল বরাবর চলতেছি একটু পরে আসবে গোস্ত টেনশনে কোনো প্রয়োজন নাই আমার বন্ধুগণ আমার ভাই রিক্সাওয়ালা বিয়ে করেছে নতুন বিয়ে করে নিয়ে এসে যখন বাড়িতে নিয়ে আসছে এখন বউ যায় সামনে ডাক দেয়া বলতেছে স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি আচ্ছা বউ যদি বলে স্বামীকে যদি বলে ভালোবাসি স্বামীর মনটা ভালো লাগে না ভাই এ কথা পায় না ভালো লাগে না মনটা খুব উৎফুল্ল খুবই মনের মধ্যে ভালো লাগতেছে স্বামীর মনে এত আনন্দ পাচ্ছে আমার স্ত্রীর বাসর করে বলতেছে ভালোবাসে আহা শেষ পর্যন্ত যখন শুইতে যাচ্ছে যা বলে স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি মাশাআল্লাহ ঘুমাইতে যাচ্ছে কয় তোমাকে আমি খুব ভালোবাসি খানা সামনে দিচ্ছে কয় স্বামী গো তোমাকে আমি খুব ভালোবাসি পরের দিন সকালবেলা এবার স্বামীটা যখন রিক্সা নইয়া যখন চলে যাবে
রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছে স্ত্রী দৌড়ায় যা সামনে যা ডাক দেয়া বলে স্বামী গো সারা দিন তোমাকে আমি যেটা বলতে পারবো না আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি স্বামী মনে মনে আনন্দ এত আনন্দিত হয়েছে পেট্রোল দিতেছে মনের আনন্দে পেট্রোল দিচ্ছে আর গান গাইতেছে গান গাইতেছে আর পেট্রোল দিতেছে এমন সময়ের মধ্যে একটা নসিমন এসে একেবারে মেরে দিয়েছে সিট পাটা হয়েছে কপাল দিয়ে রক্ত বের হয় নাক দিয়ে রক্ত বের হয় হাত দিয়ে রক্ত বের হয় রক্তাক্ত অবস্থায় স্বামীটাই মার চলে আসছে বাড়িতে ডাক দেওয়া বলে বিবি আমি অ্যাক্সিডেন্ট করে আমার কপাল দিয়ে রক্ত বের হয় নাক দিয়ে রক্ত বের হয় হাত দিয়ে রক্ত বের হয় তাড়াতাড়ি করে ডিটল নিয়ে আসো তাড়াতাড়ি করে কি নিয়ে আসো ডিটল নিয়ে আসো এরপরে এরপরে তুলা নিয়ে আসো সুন্দর করে পরিষ্কার করে দাও স্ত্রী আমার উসরা মুসরা সুন্দর ভাবে স্বামীর সামনে এসে বলতেছে স্বামী গো সারাদিন তোমাকে আমি যেটা বলতে পারি নাই আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি স্বামীর হাতে 3 কেজি ওজনের একটা চর কয় কেজি 3 কেজি ওজনের একটা চর লাগায় দিস কার গাল ভাই আপনি দিচ্ছেন মানে দেখাই চরটা লাগায় দিস স্ত্রীকে ডাক দিলে ব্যক্তি তুই বারবার করে একই প্যান প্যানি নিয়ে করতেছিস বাসর ঘর থেকে শুরু করেছিস স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি ভালো কথা আমাকে তুই ভালোবাসিস আমি অ্যাক্সিডেন্ট করে আমার কপাল দিয়ে নাক দিয়ে রক্ত বের হয় আগে তুই আমাকে যদি ভালোই বাসতি তাহলে ডিটল দিয়ে তুলা দিয়ে সুন্দর করে রক্তগুলো মুছে দিয়ে ব্যান্ডেজ করে দিবি এটাই তো ভালোবাসা তুই একই প্যান পেনে করতেছে আমার রক্ত বের হয়ে জমিনের মধ্যে পড়ে আর তুই কই ভালোবাসি ভালোবাসি এইটা কি ভালোবাসা হলো আজকে আমরা বলি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীর আলেমুল আমাদেরকে ভালোবাসি কিন্তু আজকে নবীকে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে যারা কটুক্ত করে কষ্ট দেয় যারা গালমন্দ করে নবীর ওয়ারিসদেরকে দেয় আজকে জেলখানার মধ্যে কয়েদি করে আমরা বলি ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে এক বিন্দু পরিমাণ শরীরের মধ্যে আগুন ধরে না আমাদের এক বিন্দু পরিমাণ খারাপ লাগে না আমরা বলি নবীকে ভালোবাসি নবীর ওয়ারিসকে ভালোবাসি এইটা ভালোবাসা নয় এটা হলো মুনাফিকি কথা ঠিক না বেটে নবীকে যদি ভালোবাসেন নবীর ওয়ারিসদেরকে যদি ভালোবাসেন তাহলে নবীর আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে নবীর আদর্শ মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই কথা কন্যা আছে না নাই আমার বন্ধুগণ আমার হয়রাম খুব গভীর মনে জাগল আঘাত আমরা শুধুমাত্র বলি ভালোবাসি এটা ভালোবাসা নয় আল্লাহ বলে নিয়া ইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমরা যদি ঈমানদার হও তোমরা যদি মুমিন হও তোমরা যদি মুত্তাকি হও ইত্তাকুল্লাহ মুমিনেরা ভয় করবে কাকে একটু জোরে কর না কাকে বিপদ হলো পরবর্তী অংশের মধ্যে আমি কি একটু বলবো না বাধ্য কথা কানে বলবো অনেকে এইবার রাগ করবে না আমার বলবো আয়সা বলবো ওয়াদারু বা বাকিয়া মিনার রিবা সুতরাং যারা সুদের মধ্যে আছে আসল জায়গায় মেডিসিন পড়তেছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা সুতরাং যারা সুদের মধ্যে আছে সুদ ঘুষকে পরিত্যাগ করতে হবে বাদ দিতে হবে কার কথা নাকি আমি বানায় বললাম হুজুর আমি বানায় বলছি হুজুর আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলছে যারা সুদ খায় যারা ঘুষ খায় তাদেরকে সুদ ঘুষকে পরিত্যাগ করতে হবে যদি মুমিন বলে দাবি করতে চাও তাহলে সুদ ঘুষকে পরিত্যাগ করতে হবে তা খদু বিহারুজিব মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ বলে নিয়ে আয়াতটা শোনার পর যারা সুদ আর ঘুষকে পরিত্যাগ করবে না এরা যেন আমি আল্লাহ আর আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল কথাগুলো বোঝেন কথাগুলো বোঝেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে এই সুদখোর এই ঘুষখোর ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে আল্লাহু আকবার ওরে তুমি নামাজি তুমি হলে পাক্কা শয়তান কথা কয় না কে জোরে বলেন জোরে বলেন তোমার নামাজ করেছেন কালে কবির হবে না কারণ আল্লাহ প্রথমেই কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন তা খুদু বিহারুজিব মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে সামনের কাতারে নামাজ আদায় করে আবার এই সুদখোর ঘুষখোর টাকা হয় গেছে জন্য মসজিদের সভাপতি হয় কথা কয় না কে কবরস্থানের সভাপতি হয় কথা কয় মাদ্রাসার সেক্রেটারি হয় আমার বন্ধুগণ আমার ভাইরা একজন সুদখোর একজন ঘুষখোর কখনো মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারে কথা বলেন হতে পারে
তারা আজ কি বড় বড় কথা বলে সমাজের মধ্যে কোন জগতে আসলাম কোন জগতের মধ্যে এসে পড়লাম সব জায়গায় ভেজাল আর ভেজাল কথা কয় না আমি কেন আইলাম রে জামানাতে আমি কেন আইলাম রে ও আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই জামানার মানুষ গোলর মানুষ নাহি বলে গরু ঘুরা ঘর মানাইয়া গরু ঘুরা ঘর মানাইয়া হাইনার মতো চলে আমি কেন আইলাম রে জামানাতে আমি কেন আইলাম রে কি ভাই বলা যাবে না একটু বলেন তো দেখি এই জামানাতে আমি সবাই বলেন সবাই বলেন এই জামানাতে আমি কষ্ট হচ্ছে কত কষ্ট হয় পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে দেখলে ওদের চিঘারাটা দেখলেন ওদের চিঘারাটা মাথায় আমার ঘোরে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে ও আল্লাহ খালি আমার দিয়ে বলাবেন আপনারা বলেন না দেখি সবাই বলেন আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে আসলে আমরা কোন জগতের মধ্যে এসে পড়ছি সব জায়গায় আজকে বেজাল আর বেজাল কতক্ষণ ঠিক না ঠিক শুধু খায় গুসু খায় আবার নামাজও পড়ে ওই আবার বড় মাতে বারো হয়ে আছে এ তোমার নামাজ তো হাজি তুমি হাজি হও আর পাজি হও যাই হও না কেন তোমার মতো শয়তান আর দুনিয়ার মধ্যে একজনও নাই তুমি যদি ভালো হতে চাও তাহলে তাড়াতাড়ি করে সুদ আর ঘুষকে পরিত্যাগ করো কতক্ষণ ঠিক না ঠিক বা মসজিদের মধ্যে ঢুকতেছে মসজিদের ভিতরে ঢুকতেছে এমন সময় তাকায় দেখে পিছনে কেউ না গাই ডানেও কেউ নাই বামেও কেউ নাই তাকায় দেখে বারান্দার মধ্যে 1000 টাকার নোট রয়েছে পাঁচটা কয়টা আট জোরে কারণ কয়টা 1000 টাকার নোট রয়েছে পাঁচটা তাকালে তো কি দেখে কেউ নাই আসতে করে 5000 টাকার নোট কি করলেন 5000 টাকা পাঁচটা নোট তুলে নিয়ে একেবারে ইমাম পকেটের মধ্যে পড়িয়া ইমাম বরাবর একেবারে পিছনে দাঁড়ায় বলে আল্লাহ আকবার এটা কি নামাজি না শয়তানি ভাই কথা কর নামাজি না শয়তানি সুদি টাকা ঘুষির মধ্যে লইয়া ঘুষি টাকা সুদি টাকা ঘুষের টাকা যদি তুমি মসজিদে লইয়া পকেটের ভিতরে লইয়া মসজিদে যা নামাজের মধ্যে দাঁড়ায় যাও আসলে তুমি নামাজ পড়তে যাও না তুমি আল্লাহর সাথে ঠাট্টা করতে যাও কথা কন ঠিক না ব্যাঠি কষ্ট হচ্ছে আপনাদের ভাই কয়েক বন্ধু যাইতেছে বাসের মধ্যে করে এত ভালো লাগতেছে কিন্তু সময়ের অভাব এ ভাই মুনাফিকের আলামত সম্পর্কে আলোচনাটা ধরেছিলাম এত গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু সময়ের অভাবে বলতে পারবো না একটু গভীর মনোযোগ লাগান কয়েক বন্ধু যাইতেছে বাসের মধ্যে করে জোরে বলেন কোথায় আর একটু জোরে কর না কোথায় কয়েক বন্ধু যাইতেছে বাসের মধ্যে করে হঠাৎ করে এক বন্ধুর লাগছে পায়খানা জোরে বলেন কি খানা আর জোরে কর পায়খানা লাগছে বন্ধু আমার তো লাগছে পায়খানা কি করব ভাই এই যেখানে সেখানে তো বাস স্টপেজ করবে না তুমি একটা কাজ করো ভাই কি কাজ ভাই দুই সিটের মাঝখানে পলিথিনের মধ্যে কাজ সরো ভাই ঠিক আছে পলিথিনের মধ্যে এবার কাজ সেরে পলিথিনটা সুন্দর করে কি করলেন গেট্টু দিলেন মালটাকে পকেটের মধ্যে নতুন রুমাল ছিল রুমালটাকে বের করে মালটাকে পেঁচাইয়া গা গিট্টু দিয়া জানালা দিয়ে ফিকি দিয়েছে বলুন তো দেখি ওই বাসের পাশ দিয়ে রাস্তা আছে না নাই কথা কন আছে না নাই এই রাস্তা দিয়ে তুই বন্ধু যাইতেছে একই হুন্ডা অ্যাপাচি হুন্ডা অথবা পালসার হুন্ডা নি এই যুবক ভালো করে জানে হাইড্রোলিক্স ব্রেক আছে না নাই হাইড্রোলিক্স ব্রেক করছে সর্বনাশ না জানি বাসের মধ্যে থেকে নতুন রুমাল পড়লো না জানি রুমালের মধ্যে কত টাকা পয়সা গহনা গাটি পড়ছে এই মাল ফালায় তুইয়ে যাওয়া যায় কথা কন যায় তাই যাই ভাই শীতের দিন ছিল জ্যাকেটও ছিল শরীরের ভিতরে মালটাকে তুলে নিয়েছে মালটাকে তুলে নিয়ে একেবারে পকেটের মধ্যে ভিতরে 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 পকেটের মধ্যে ঢুকাইয়া বাড়িতে যায় দুই বন্ধু লাগাইছে মারামারি ও কয় আমি খুলবো আগে ও কয় না আমি খুলবো আগে দুই বন্ধু মারামারি এক পর্যায়ে গায় কারণ আজকে পায়খানা কেউ নিরাপত্তায় থাকতে দিচ্ছে না কতক্ষণ ঠিক না ঠিক বা এখানে টাকা থাকবে 5000 টাকার উপরে আপনি পায়খানা রেখে দিয়েছেন জানি আমি টাকা দেখে কেউ না গাই
পায়খানা হাত দিয়ে সরায় দিয়ে টাকা পকেটের মধ্যে নিয়ে যাবে কত কোন ঠিক না ঠিক ও টাকার জন্য সবই করতে পারে আমার বন্ধুগণ সকাল 8টার কাজ রাত 12টায় করতে একটু দিদাবাদ করে কথা বলেন না মনে হয় আপনারা বলেন সবই করতে পারে টাকার জন্য মানুষ খুন করতেও দিদাবাদ করে কথা বলেন করে আমার বন্ধুগণ আমার হয় না গভীর মনোযুক্তি কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন মুনাফিকের আলামত সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম গুরুত্বপূর্ণ একটা মুনাফিকের আলামত কি বলবো মুনাফিকের আলামত আমরা চিরজীবন শুনেছি মুনাফিকের আলামত কয়টা জোরে বলেন কয়টা আলামাতুল মুনাফিকি সালাতাতুন বিশ্বনবীর হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আলামাতুল মুনাফিকি সালাতাতুন মুনাফিকের আলামত তিনটা আরেকটা হাদিসের মধ্যে আরেকটা চারটা কিন্তু আমি গবেষণা করে দেখেছি মুনাফিকের আলামত এক নয় দুই নয় কমসে কম 15 থেকে 16টা হাদিস থেকে চারটা এরপরে কোরআন থেকে বাকি আরো 10 থেকে 11টা আমার বন্ধুগণ আমার ভাই এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুনাফিকের আলামত যেটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা 138 নম্বর আয়াত এবং 139 নম্বর আয়াতের মধ্যে কি বলেন দেখেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين আল্লাহ বলেন মুনাফিকদেরকে বন্ধু বানানো যাবে আপনারা বাইন করবেন আগে শুনে নেন বন্ধু বানানো যাবে একটা কায়দা যাবে মুসলমানদেরকে রক্ষা করার জন্য কি করার জন্য আওয়াজ দিয়ে বলেন কি করার জন্য মুসলমানদেরকে রক্ষা করার জন্য কেমনে করা যায় একটু গভীর মনোযোগ লাগান এই আয়াতের তাফসীর করতে গিয়ে আঘাত আমি নিজেই অ্যাস্ট্রোলজ হয়ে গেছি বন্ধু কেমনে করে মুসলমানদেরকে বন্ধু বানানো জায়গায় আমার বন্ধুগণ আমার ভাইরা গো মুফাসসির কোন এক নয় দুই নয় আমি আমার বন্ধুগণ 13টা তাফসীর খুলে খুলে আমি দেখেছি কেমনে বন্ধু বানানো যায় এটা আমি কেমনে বন্ধু বানানো যায় মুনাফিককে কেমনে বন্ধু বানানো যায় এটা আমি বুঝতে পারি নাই কিভাবে বন্ধু বানানো যায় এমন সময় ঘাটতে ঘাটতে আমি দেখলাম এই জন্যই বন্ধু বানানো যাবে কারণ হলো মুসলমানদের কি রক্ষা করা লাগবে কতক্ষণ ঠিক না ঠিক ভাই কেমনে করা যায় আমার বন্ধুগণ বিশ্বনবীর একজন বুড়া সাহাবী নাম ছিল তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম আরেকটা জোরে কোন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বয়স 250 বছর বয়সে কালেমা পড়ে গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহর কোরআনকে মেনে নিলেন কালেমা পড়লেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 250 বছর বয়সে আমি বুড়া মানুষ কালেমা পড়ে গ্রহণ করলাম ইসলাম ধর্ম গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একটু অনুমতি দেন আমি একটু কাফেরদের ছোট ছোট বাচ্চাদের কাছে আমি একটু দাওয়াত দিতে চাই সুবহানাল্লাহ কোরআনের দাওয়াত দিতে চাই কালেমার দাওয়াত দিতে চাই আপনি একটু অনুমতি দেন বিশ্বনবী এক পর্যায়ে তিনি অনুমতি দিতে চাইলেন না ডাক দিয়া বলেন সালমান আমি তোমাকে মোহাব্বত করি বড় ভালোবাসি তুমি আমার মুরব্বী সাহাবি তোমাকে আমি কেমনে করে মুনাফিকদের বাচ্চাদের কাছে আমি দাওয়াত দিতে দেই না তোমার দাওয়াত দেওয়া লাগবে না বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি হিকমত অবলম্বন করে দাওয়াত দিতে চাই বলে কেমন হিকমত ভাই একটা জুব্বা বানাবো সাতটা কালার কালার দিয়ে কয়টা কালার এই এক কালার এই একটা কালার ভাইজান একটা কালার এই একটা কালার দেখেন ভাইজানের গায়ে আছে পাঁচ সাতটা কালার এরকম করে সাতটা কালারের কি করলেন সেলাই দিয়ে একটা জুব্বা বানাইলেন সেই জুব্বাটা লইয়া কি করলেন সালমান ফারসি শরীরের মধ্যে ঢোকাইয়া দিয়ে চলে গেলেন বিকাল বেলায় মরুর প্রান্তরে যাইয়া সালমান ফারসি তাকায় দেখে মুনাফিকের বাচ্চাগুলা খেলাধুলা করতেছেন বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছেন এইটা যখন দেখলেন আমার বন্ধুগণ আমার ভাইরা এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে একটু দূরে হাতের মধ্যে এরকম করে একটা লাঠি নিয়েছেন ধরে বলেন কি নিয়েছ সবাই একটু হাতটা এরকম করে সালমান ফারসি যেরকম করেছিল আমরা সেরকম করে একটু খেয়াল করেন আহা এটাও একটা কি ইসলামের জন্য একটা সৈনিকের প্রমাণ হবে কথা কন ঠিক না ঠিক সালমান ফারসি
হাতের মধ্যে এরকম করে লাঠি নিয়ে এরকম করে ড্যান্স দিচ্ছে আর পড়তেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালমান ফারসি ড্যান্স দেয় লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে মুনাফিকের বাচ্চাগুলো সবাই খেলাধুলা বাদ দিয়ে সব বাচ্চাগুলো সালমান ফারসিকে চতুর সাইদে গেরাও দলেন সালমান ফারসি হাতের মধ্যে লাঠি নিয়ে যে রকম করে ড্যান্স দেয় আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুনাফিকের বাচ্চাগুলো এরকম করে ড্যান্স শুরু করলো আর পড়া শুরু করলো লা ইলাহা সালমান ফারসি ওই দিনের মতো সমাপ্ত করে দিলেন বাচ্চাদেরকে রাখিয়া সালমান ফারসি চলে গেলেন সালমান ফারসিকে এবার ওই ছোট ছোট বাচ্চাগুলো মুনাফিকের বাচ্চাগুলো বাড়িতে চলে গেলেন মা সন্ধ্যাবেলায় মুনাফিকের বাচ্চাগুলো কি কি করলেন সুন্দর করে ধোয়া দিয়ে হাত পা ধোয়া দিয়ে পড়ার টেবিলের মধ্যে যখন পড়ার জন্য যখন বসায় দেয় মুনাফিকের বাচ্চাটা ডাক দেয় বলে মা প্রতিদিন তুমি শিক্ষা দাও আমি শিক্ষা গ্রহণ করি গো মা কিন্তু আজকে তোমাকে একটা শিক্ষা দিতে চাই সুবহানাল্লাহ বললেন না আরো জোরে কর না সুবহানাল্লাহ ও মা প্রতিদিন তুমি শিক্ষা দাও আজকে তোমাকে একটা আমি শিক্ষা দিতে চাই বলে কেমনে শিক্ষা রে বাবা তা আমি যেইভাবে শিখছি সেইভাবে শিক্ষা দিতে চাই বলে ঠিক আছে দাও এবার সালমান ফারসি যেই শিক্ষাটা দিয়েছিলেন ওই বাচ্চাটা এবার বিছানার মধ্যে দাঁড়ায়া যায় কয় বেটা তুই দাঁড়াস কেন তুই আমাকে শিক্ষা দিবি কয় ও মা যেইভাবে শিখছি সেইভাবে তোমাকে শিক্ষা দেবো আমি তোমাকে বললাম বলে ঠিক আছে বাবা তুই সেইভাবে শিক্ষা দে কয় ও মা তাহলে হাতের মধ্যে একটা লাঠি দাও সুবহানাল্লাহ গান হাতের মধ্যে এবার লাঠি নিয়ে এসে মা যখন ওই মুনাফিকের বাচ্চাকে হাতের মধ্যে লাঠি দেওয়া হলো মুনাফিকের বাচ্চা এবার করে এরকম করে মাজার মধ্যে ড্যান্স দেয় আর পরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মিলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সঙ্গে সঙ্গে মুখ এরকম করে চেপে ধরেছে এই বেটা তুই কি বলতেছিস খবরদার এটা তুই বলিস না বললে তোর মা তোর বাবা কিন্তু তোকে একেবারে মেরেই ফেলবে তোর গলাটা টিটু চেপে ধরে তোকে কিন্তু মেরেই ফেলবে এটা আর বলবে না মা মুখটা চেপে ধরে মা এবার আদর করায় দিয়ে দিয়ে ঘুম পড়ায় দিয়েছে মা এবার কি করেছে মুখটা চেপে ধরে যখন ঘুমায় আসে দিয়েছে বাবা এক পাশে শুয়েছে মা এক পাশে শুয়েছে সন্তানটা মাঝখানে এবার ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরেই ওই ছেলেটা বিছানার মধ্যে এরকম করে লড়তেছে আর পড়তে ইলাহা সবাই পড়েন না সবাই পড়েন না লা ইলাহা বাবার সঙ্গে সঙ্গে লাফা উঠেছে সর্বনাশ এটা কেমনে করে গেল মা লাফায় ওঠে এক পর জায়গায় সব মুনাফিক গুলো অনেক কথা মুনাফিক গুলো সকালবেলা একত্রিত হলো কয় আমার সন্তান এইটা করেছে কয় আমার সন্তান তো গমের মধ্যে এইটাই করেছে কয় আমার সন্তান তো তাই সব মুনাফিকের বাচ্চাগুলো একই অবস্থা হয়েছে বা এটা কোথার থেকে শিখলো এটা যদি ধরতে হয় তাহলে আমাদের সন্তানদেরকে একটু গার্ড দিতে হবে দেখাশোনা করতে হবে বিকালবেলায় মুনাফিক কয়েকটা মুনাফিককে লাগাই দিল দেখো কে এটা শিক্ষা দেয় বিকালবেলা যেরকম ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সাত কালারের বিশিষ্ট একটা তালিযুক্ত কাপড়টা পরে জব্বাটা পরে আসছিলেন ওরকম ভাবে পরে সেই তিনি যখন এরকম করে কালেমার তালিক দিচ্ছেন আর সন্তানেরা পড়তেছেন ওই সময় মুনাফিক গুলা কি করলেন সালমান ফারসিকে ধরে নিয়ে আটক করলেন এ বন্ধু আবাদ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে যখন আটক করা হলো সালমান ফারসিকে আটক করা হলো নির্যাতন শুরু করা হলো বিশ্ব নবীর কাছে এখানে ঘটনা অনেক বড় লম্বা ঘটনা বলতে গেলে সময়ের অভাব আমার বন্ধুগণ বিশ্ব নবীর কাছে যখন খবরটা চলে গেল বিশ্ব নবী দুইজন সাহাবী হযরত আবু বকর ওমরকে লইয়া তিনি চলে গেলেন সালমান ফারসিকে রক্ষা করার জন্য যখন তিনি চলে গেলেন আমার বন্ধু আহবাব বিশ্ব নবীর মুনাফিকদের সামনে যেইখানে সালমান ফারসিকে ধরে আটক করে রাখছেন ওইখানের মধ্যে ঢুকে পড়লেন ঢুকে ডাক দেওয়া বলে কি ব্যাপার কি ব্যাপার আমার সালমানকে আমি বড় ভালোবাসি আমার সালমান ফারসি বলে মুরব্বি সাহাবে তোমরা কেন নির্যাতন করো কেন কষ্ট দাও না কষ্ট দিও না তোমরা আমার সালমানকে ছেড়ে দাও ছেড়ে দাও ওই সময় মুনাফিকগুলো খেজুর খাইতেছিল জোরে বলেন কি খাচ্ছিল খেজুর খাচ্ছিল 300 খেজুরের বেশি একত্রিত করেন সালমানের ফারসি সালমানের সামনে এরকম করে ফিকি দিলেন আর ডাক দেয় বলেন সালমান তোমার সামনে আমি যে খেজুরগুলা দিলাম বিসিগুলা দিলাম এই বিসিগুলা তোমাদের নবী যদি সত্যি নবী হয় তাহলে তোমাদের নবীকে বলো এইখানে একটা 300 গাছ বিশিষ্ট একটা খেজুর গাছের বাগান করতে হবে সুবহানাল্লাহ বললেন না এত আস্তে করলেন সুবহানাল্লাহ
তোমাকে একটা শর্তে তোমাকে মুক্ত করতে পারি এই সালমান 300 এই যে খেজুরের বিচি দিলাম এই 300 খেজুর বিশিষ্ট বিচি দিলাম এই বিচিগুলা দিয়া রোপণ করবে 300 গাছই হওয়া লাগবে যদি 299টা গাছ হয় তাহলে তোমাকে কিন্তু মুক্ত করব না 300 গাছ হওয়া লাগবে একই রকম হাইট হতে হবে একই রকম ফল হবে একই রকম ফলগুলোর কালার হবে একই সাথে পাকবে এরকম যদি হয় তাহলে তোমাকে মুক্ত করা দেব আমার বন্ধুগণ আমার ভাইরা এমন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী আবু বকরকে ডাক দিয়ে বলেন আমি সালমানকে বড় ভালোবাসি সালমানকে বড় মহব্বত করি এ আবু বকর তুমি কি করো একটু একটু করে গর্ত তুমি খনন করে দাও আমার বন্ধুগণ এরকম করে একটু একটু করে গর্ত খনন করে মাটি সরায়া দিল আল্লাহর নবী নিজ কুদরতি হাত দিয়ে বিচিগুলো এরকম করে রোপণ করতেছেন আর ওমরকে ডাক দিল ওমর তুমি কি করো পিছনে পিছনে করে একটু একটু করে পানি দিয়ে যাও আমার বন্ধুগণ আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গর্ত করতেছে আল্লাহর নবীর কুদরতি হাত দিয়ে বিচিগুলো রোপণ করতেছেন আর ওমর পানি ঢেলে দিচ্ছেন ডাক দিয়ে বলেন আবু বকর ওমর খবরদার তোমরা পানি দিচ্ছ গর্ত করতেছ একটা বারের জন্য পিছনের দিকে যেন তোমরা তাকায়ও না সুবহানাল্লাহ কোন একটু বড় জন্য তোমরা পিছনে তাকাবা না তোমরা যেন ভুলেও তাকায়ও না এবার কি করলেন 300 বিচি রোপণ করে দিলেন আমার বন্ধুগণ আমার বাইরা রোপণ করা শেষ হলো পানি দেওয়া শেষ হলো এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আরে আবু বকর ওমর এইবার তোমরা বিসমিল্লাহ বলে এইবার তোমরা ঘুরে দাঁড়াও সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলে যখন পিছন দিকে ঘুরে তাকাইছে এমন সময় দেখে 300 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান হয়ে গেছে আর একটা জোরে কর না সুবহানাল্লাহ 300 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান হয়ে গেছে একই রকম ফল একই রকম ফলগুলো ধরছে আমার বন্ধুগণ আমার বাইরে একই সাথে পেকে গেছে আমার বন্ধুগণ আমার বাইরা এই জন্য এ বন্ধু বাবা আজ পর্যন্ত মদিনার জমিনে বিশ্বনবী সেই 300 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা এখনো পর্যন্ত আছে ওই খেজুরটার নাম হলো আজওয়া খেজুর কি খেজুর বৈজ্ঞানিকরা রিসার্চ করে আজকে দেখছে এই আজওয়া খেজুর যদি কেউ আপনারা যারা বসে আছেন আজওয়া খেজুর আপনারা যদি প্রতিদিন সকালবেলা পাশি পেটে একটা শ্রবণ খাইতে পারেন এবং ঘুমানোর আগ মুহূর্তে আপনি একটা আজওয়া খেজুর খাইতে পারেন জীবনে কোনোদিন ক্যান্সার হবে কতক্ষণ ক্যান্সার হবে ডায়াবেটিস হবে স্ট্রোক করবে আমার বন্ধুগণ আমার বাইরে এই সমস্ত রোগ শুধুই নয় আজকে যুবকেরা অনেক জায়গায় দেখা যায় হারবাল লেখা থাকে কি থাকে না সমস্যা আছে না না যুবকদের সমস্যা আছে না নাই ওইটা আমি নাই নাই ভেঙে বললাম হার বলে চিকিৎসা করতে হবে কারণ যুবকদের সমস্যা আমার যুবকদেরকে বলবো যুবকেরা তোমরা যারা এই সমস্যার মধ্যে বগো তোমাদের সমস্যা হতেই পারে তোমরা প্রতিদিন ফজরের পরে একটা করে কি খাও আজওয়া খেজুর খাও ঘুমানোর আগে একটা করে আজওয়া খেজুর খাও বেশি না তোমরা যদি মাসখানে খাইতে পারো ইনশাআল্লাহ তোমাদের কাছে ইনশাআল্লাহ তোমাদের স্ত্রী বলে হার মানবে কথাটা ঠিক না ব্যাঠি মানতেই বাধ্যই হবে এই জন্য আমাদেরকে আজওয়া খেজুর আমাদেরকে খাওয়া লাগবে কথাটা ঠিক না ব্যাঠি